হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি নতুন কুইজ কন্টেস্ট। এর আগেও কুইজ কন্টেস্ট ছিল, সেটি এপিসোড 1, আর এটি হচ্ছে এপিসোড 2। তো চলো শুরু করা যাক। 1, ভারতের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? কলকাতাকে, ভারতের কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। 2, ইন্দিরা গান্ধী কে ছিলেন? বন্ধুরা, তোমাদের যদি উত্তর জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ইন্দিরা গান্ধী ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এসো হে বৈশাখ গানটি কার লেখা? 3 নম্বর কোশ্চেন। উত্তরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এসো হে বৈশাখ গানটি লিখেছিলেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় সবজির নাম কি? উত্তর হলো কুমড়ো। কুমড়ো হলো ভারতের জাতীয় সবজি। 5 নম্বর কোশ্চেন, কোন বিদেশি ক্রিকেটারের মেয়ের নাম ইন্ডিয়া? ঝন্টি রোডস, বিদেশি ক্রিকেটারের মেয়ের নাম ঝন্টি রোডসের মেয়ের নাম ইন্ডিয়া। 6, কোন দেশের মানুষ সব থেকে বেশি চকলেট খায়? উত্তর সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের মানুষ সব থেকে বেশি চকলেট খায়। 7 নম্বর কোয়েশ্চেন, সব থেকে ছোট দেশের নাম কি পৃথিবীতে? উত্তর হলো পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম ভ্যাটিকান সিটি। 8 নম্বর কোশ্চেন, ভারতের মোট জনসংখ্যার কত সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহার করে? উত্তর 56 কোটি মানুষ ভারতে ইন্টারনেট ব্যবহার করে। 9 নম্বর, কোন পাখি প্রতি সেকেন্ডে রং পাল্টায়? ন নম্বর কোশ্চেনের উত্তর হলো হামিং বার্ড। হামিং বার্ড প্রতি সেকেন্ডে রং পাল্টায়। 10 নম্বর, কোন ক্রিকেটারের নাম মহারাজ? উত্তরটা হলো সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলিকে মহারাজ বলে ডাকা হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।